এবার কর্মসংস্থান উন্নয়নে বাংলাদেশকে $25 কোটি দিচ্ছে বিশ্বব্যাংক। গুণগত কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সংস্কার কার্যক্রমে $25 কোটি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার উন্নয়ন নীতি কার্যক্রম বিষয়ক এই ঋণ অনুমোদন করে সংস্থাটি। বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের বলিষ্ঠ অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও চাকরির সুযোগ সৃষ্টির গতি মন্থর হয়ে তা তৈরি পোশাক খাতে সীমাবদ্ধ হয়ে পড়েছে। 2010 থেকে 2016 সালের মধ্যে চাকরির হার 2.7% থেকে 1.8% নেমে এসেছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান বলেন, বাংলাদেশ প্রবৃদ্ধির হার বৃদ্ধি ও দারিদ্র বিমোচনে অসাধারণ অগ্রগতি সাধন করেছে, তবে অর্থনৈতিক এ প্রবৃদ্ধির সঙ্গে চাকরি সৃষ্টির হার তাল মেলাতে পারেনি। বাংলাদেশের উচ্চ মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে অধিক ও উন্নত চাকরির সুযোগ একটি পূর্ব শর্ত। উৎপাদন খাতে বহুমুখিতায় অধিকারে কর্মসংস্থান সৃষ্টিতে এই সংস্কার বিনিয়োগ পরিবেশ ব্যবসা বাণিজ্যের বাধা অপসারণ এবং শুল্ক ও বাণিজ্য সহায়তায় আধুনিকায়ন সহায়তা করবে। বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট অ্যান্ড টাস্ক টিম লিডার টাইমস ফার্লিন বলেন, এই কর্মসূচি শ্রমঘন কর্মকাণ্ডে বিনিয়োগ বৃদ্ধি, চাকরির গুণগত মান উন্নয়ন, ঝুঁকি সহনীয়তা বৃদ্ধি ও চাকরিতে নারী, যুবক ও অভিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা করবে। অপরদিকে ILO-র আঞ্চলিক রিপোর্ট 2018 অনুযায়ী দেশের তরুণদের মধ্যে বেকারত্ব 2010 সালে 6.4% তুলনায় দ্বিগুণ হয়ে 2017 সালে 12.8% দাঁড়িয়েছে। BBS-এ 2016-17 অর্থ বছরে শ্রমিক জরিপে তরুণদের বয়সভিত্তিক বেকারত্বের হার থেকে দেখা যায়, 15-19, 20-24, 25-29 বয়সসীমার তরুণদের মধ্যে বেকারত্বের হার হচ্ছে যথাক্রমে 12.7, 12.1 ও 8.5। গড় হার 11.1%। কোনো রকম শিক্ষা নেই এবং প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাস্টার্স পর্যায়ে শিক্ষা সম্পন্ন করেছে এমন তরুণদের বেকারত্বের হার যথাক্রমে 4.0, 11.7, 28.0, 22.3 ও 13.4%। 2010 সালে শ্রমশক্তি জরিপের কোনো রকম শিক্ষা নেই এবং প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাস্টার্স পর্যায়ে শিক্ষা সম্পন্ন করেছে এমন তরুণদের বেকারত্বের হার ছিল যথাক্রমে 2.82, 3.79, 7.33, 13.74 ও 10.25%। উপযুক্ত তথ্য থেকে দেখা যায়, BBS-এ দুটি অর্থাৎ 2010 ও 2017 সাল শ্রমশক্তি জরিপে শিক্ষিত তরুণদের বেকারত্বের হার জাতীয় পর্যায়ে বেকারত্বের হারের তুলনায় অনেক বেশি, যা বিশিষ্টজনদের ভাবিয়ে তুলেছে। তারা মনে করেন, এ অবস্থার পরিবর্তন না হলে তা রাষ্ট্র ও সমাজের জন্য বিপদ ডেকে আনতে পারে। তরুণরা বাংলাদেশের পরম সম্পদ, অথচ এই সম্পদের একটি বিরাট অংশ আমাদের সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান রাখার সুযোগ থেকে বঞ্চিত। এই অবস্থা চলতে দেওয়া যায় না। আমাদের মতো উন্নয়নশীল দেশে তরুণ শ্রমশক্তির যথোপযুক্ত কর্মসংস্থানের দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের পক্ষে এই দায়িত্ব পালন করবে সরকার। এটাও ঠিক, কোনো সরকারের একার পক্ষে তা সম্ভব নয়। বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে, তবে এক্ষেত্রে সরকারকে মূল দায়িত্ব নিতে হবে। এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা গ্রহণ ও তার সফল বাস্তবায়ন।